বন্ধুরা, এসে যাচ্ছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি চীনের ম্যান্ডারিন শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রাচীন চীনের আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র কী ছিল? আজ থেকে অন্তত 3000 বছর পূর্বে চীনের প্রশাসনিক কাজে আমলাতান্ত্রিক কর্মচারী ব্যবস্থা গড়ে ওঠে। প্রাচীন ঝৌ বংশের শাসনকালে চীনের প্রশাসনে আমলাতান্ত্রিক কর্মচারীদের অস্তিত্ব ছিল। আচ্ছা, এই আমলাতন্ত্রের বেশিরভাগ উচ্চ পদে সম্রাটের আত্মীয় ও অভিজাত শ্রেণীর লোকেরা লাভ করত। সম্রাট সেই সময় সম্রাট এবং পদস্থ কর্মচারী উভয় পক্ষের সম্পর্কে কখনো কখনো আতঙ্কের বাতাবরণ তৈরি হতো। কারণ একদিকে আমলারা সম্রাটের স্বৈরাচারী মানসিকতায় আতঙ্কিত থাকত, অন্যদিকে আমলারা সম্রাটকে এড়িয়ে জনগণকে বেশি গুরুত্ব দিতে পারে এই ভয়ে স্বয়ং সম্রাট ভীত থাকতেন। যাই হোক, এই সকল আমলারা স্থানীয় ভূস্বামী ও শাসক হিসাবে কাজ করতেন, রাজস্ব আদায় করতেন এবং জনগণ ও সম্রাটের মধ্যে যোগসূত্র স্থাপন করতেন। ম্যান্ডারিনের উত্থান কবে হয়েছিল? চীনের পিকিংয়ে সম্রাট ও কেন্দ্রীয় সংগঠনকে নিয়ে চীনের কেন্দ্রীয় সরকার গড়ে উঠেছিল। কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন স্বয়ং চীনা সম্রাট। তাকে স্বর্গের সন্তান বলে মনে করা হতো। তিনি স্বর্গীয় অনুশাসন, ম্যান্ডেট অফ হিভেন এবং রাজবংশের প্রচলিত আইন মেনে তার ক্ষমতা প্রয়োগ করতেন। পরবর্তীকালে চীনের পদস্থ সরকারি কর্মচারী কাঠামোয় নানা বিবর্তন ঘটে। তাং বংশের রাজত্বকালের পূর্বে প্রচলিত 9-স্তরীয় ব্যবস্থা বাতিল করে চীনে নতুন আমলাতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হয়। এই নতুন আমলাতান্ত্রিক ব্যবস্থায় ম্যান্ডারিন পদটি যথেষ্ট গুরুত্ব লাভ করে। নতুন এই আমলাতান্ত্রিক ব্যবস্থায় নতুন ধরনের সরকারি কর্মচারী নিয়োগ করা হয়। এই সরকারি কর্মচারীদের ম্যান্ডারিন বলা হতো। এই সরকারি কর্মচারীরা সম্রাটের কাজের অংশীদার হিসাবে চীনা সমাজে স্বর্গীয় অনুশাসন চালু করে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতেন। সপ্তম শতকের শুরু থেকে 20 শতকের প্রথম দশক পর্যন্ত প্রায় 1300 বছর ধরে চীনের প্রশাসনিক ব্যবস্থায় ম্যান্ডারিন নামে পদস্থ কর্মচারীদের অস্তিত্ব ছিল। এর অর্থ কী? ম্যান্ডারিন শব্দটি মালয় শব্দভাণ্ডার থেকে পর্তুগিজ ভাষায় প্রবেশ করেছে এবং পর্তুগিজ শব্দ ম্যান্ডারিম থেকে ইংরেজি ম্যান্ডারিন শব্দটির উৎপত্তি হয়েছে বলে মালয়েশিয়ার অধ্যাপক উঙ্কু আব্দুল আজিজ মনে করেন। বর্তমানকালে অনেক সময় ইংরেজি ম্যান্ডারিন শব্দটির দ্বারা উচ্চ বা যে কোনো স্তরের প্রশাসনিক কর্তাকে বোঝানো হয়ে থাকে। কখনো কখনো পদস্থ সরকারি কর্মচারীদের প্রতি বিদ্রুপাত্মক অর্থে ম্যান্ডারিন শব্দটি বর্তমানে ব্যবহার করা হয়। এদের যোগ্যতা কী ছিল? ম্যান্ডারিন শব্দটির দ্বারা চীনা প্রশাসনের পণ্ডিত কর্মচারী বা পণ্ডিত আমলাদের বোঝানো হয় যিনি প্রশাসনের কার্য সম্পাদনের সঙ্গে নিজেকে কাব্য, সাহিত্য এবং কনফুসীয় শিক্ষাচর্চায় নিয়োজিত
রাখেন। ম্যান্ডারিন পদে নিয়োগের ক্ষেত্রে জন্ম, বংশকৌলিন্য ও সম্পত্তির পরিবর্তে যোগ্যতা ও শিক্ষাদীক্ষা বিচার করা হতো। ম্যান্ডারিন পদপ্রার্থীদের কঠিন যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। তাদের কনফুসিয় আদর্শ সম্পর্কে গভীর জ্ঞান যাচাই করা হতো। এছাড়া সাহিত্য ও কাব্যচর্চা, রাজনৈতিক অভিজ্ঞতা প্রভৃতি বিষয়ে প্রার্থীর যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক ছিল। তাদের অবশ্যই ধ্রুপদী চীনের ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে হতো। অবশ্য চীনের সকলের জন্য ম্যান্ডারিনের পদলাভের সুযোগ ছিল না। পাহারাদার, অপরাধী, শ্রমিক, জেলখাটা আসামি, অভিনেতা, সঙ্গীতজ্ঞ, কীতদাস, ভিক্ষুক প্রমুখ ম্যান্ডারিন হিসাবে নিয়োগের পরীক্ষায় বসার যোগ্য ছিল না। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্থানীয়, প্রাদেশিক এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারী হিসাবে নিয়োগ করা হতো। অবশ্য কোনো কোনো উচ্চপদস্থ ম্যান্ডারিন সম্রাটের ইচ্ছায় বহাল হতেন। মিং বংশের শাসনকালে চীনের রাজতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি পায়। এই বংশের রাজারা তাদের অপছন্দের উচ্চপদস্থ ম্যান্ডারিন, এমনকি প্রধানমন্ত্রীকেও তাদের পদ থেকে সরিয়ে দিতেন। ম্যান্ডারিনদের মধ্যে যাতে স্থানীয় স্বার্থ গড়ে না ওঠে, সেই জন্য আইনের মাধ্যমে এই কর্মচারীদের তাদের নিজস্ব এলাকার বাইরে নিয়োগ করা হতো। এর ফলে তারা সাম্রাজ্যের স্বার্থবিরোধী কোনো কাজকর্মে লিপ্ত হওয়ার সুযোগ পেতেন না। কোনো একজন ম্যান্ডারিনের ক্ষমতা অন্য একজন ম্যান্ডারিনের ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল। এদের কাজ কী ছিল? ম্যান্ডারিনরা চীনের কেন্দ্রীয় সরকারের সচিবালয়ের অধীনে কাজ করতেন। এক, তাদের কাজগুলোকে কয় ভাগে ভাগ করা যায়। এক, কঠোর পরিশ্রম। প্রশাসনের প্রধান আমলা হিসাবে ম্যান্ডারিনদের কঠোর পরিশ্রম করতে হতো। ভোর 5টা থেকে তাদের কাজ শুরু হতো। প্রশাসনের যাবতীয় কাজ তারা পরিচালনা করতেন। 2, রাজাকে সহায়তা। চীনে মাঞ্চু বংশের আমলের প্রথম দিকে ম্যান্ডারিনদের কাজ ছিল সম্রাটকে সমস্ত বিষয়ে সাহায্য করা। অন্যান্য কাজ, প্রশাসনিক কাজকর্ম ছাড়াও সরকারের অন্যান্য কাজকর্ম ম্যান্ডারিনদের করতে হতো। তারা ব্যবসা বাণিজ্যের কাজের তদারকি করতেন, অর্থের যোগান সচল রাখতেন, প্রদেশের নিরাপত্তা বজায় রাখতেন ইত্যাদি তারা করতেন। এছাড়া যে সকল ম্যান্ডারিন খুব ভালো কাজ করতেন তাদের পুরস্কার প্রদান করা হতো। এই ম্যান্ডারিনদের বিভিন্ন স্তর ছিল, সেগুলো কি? ম্যান্ডারিনরা চীনের কেন্দ্রীয় ক্ষমতার খুব কাছাকাছি অবস্থান করতেন বলে সমাজে তাদের খুবই সম্মানীয় স্থান ছিল। কিং বংশের রাজত্বকালে চীনের সামাজিক ক্ষেত্রে ম্যান্ডারিনদের মর্যাদা সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। তাদের জীবনযাপন কেমন ছিল? ম্যান্ডারিনরা অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন এবং বহুমূল্য পোশাক, ধাতুর অলংকার যুক্ত রত্নখচিত পোশাক প্রভৃতি পরতেন, যা তাদের পদমর্যাদা নির্দেশ করত। উচ্চপদস্থ ম্যান্ডারিনরা চীনের প্রশাসনে বিভিন্ন স্তরভেদ ছিল। সর্বোচ্চ স্তরে উচ্চপদস্থ যে ম্যান্ডারিনরা ছিল তারা চীনা সম্রাটের প্রধানমন্ত্রীর সমগোত্রীয় পদ লাভ করতেন। চীনের বিভিন্ন প্রদেশের প্রাদেশিক শাসন ও গভর্নরের পদেও উচ্চপদস্থ ম্যান্ডারিনদের নিয়োগ করা হতো। উচ্চপদস্থ ম্যান্ডারিনরা দামি পদ্মরাগ মণিযুক্ত টুপি পরিধান করতেন। আর সাধারণ ম্যান্ডারিনরা কেমন ছিল? সাধারণ ও নিম্নস্তরের ম্যান্ডারিনরা
প্রবাল, লাপিস লাজুলি, সোনা, রূপা প্রভৃতির দ্বারা নির্মিত টুপি ব্যবহার করতেন। তাহলে এখানে একটা ছোট কোশ্চেন আসতে পারে যে উচ্চপদস্থ ম্যান্ডারিনরা কী টুপি পরিধান করতেন আর সাধারণ ম্যান্ডারিনরা, বা এটা বলতে পারে যে উচ্চপদস্থ ম্যান্ডারিন আর সাধারণ ম্যান্ডারিনদের কীভাবে চেনা যেত। এবার ম্যান্ডারিন প্রশাসনের অবসান। সমাজের যুগে চীনের দীর্ঘকালীন সাম্রাজ্যের যুগে চীনের দীর্ঘকালীন অস্তিত্ব এবং প্রশাসনিক সাফল্য অনেকটাই ম্যান্ডারিন ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল। চীনের রাজবংশ ও সাম্রাজ্যের পতন ঘটলেও সুশিক্ষিত ম্যান্ডারিনদের নিয়ে গড়ে ওঠা এই আমলাতন্ত্র চীনা প্রশাসনের দক্ষতা ও স্থায়িত্ব দান করেছিল। চীনের ম্যান্ডারিনরা সে দেশের বিশিষ্ট সম্প্রদায় হিসাবে আত্মপ্রকাশ করে। ম্যান্ডারিনদের মধ্য থেকে পরবর্তীকালে চীনের জেন্টি সম্প্রদায়ের উদ্ভব ঘটে। যাই হোক, 1729 খ্রিস্টাব্দে গ্র্যান্ড কাউন্সিল গঠিত হলে ম্যান্ডারিনদের ক্ষমতা ও দায়িত্ব অনেক হ্রাস পেয়ে যায়। এরপর 19 শতকে চীনের প্রশাসনে আধুনিক রাষ্ট্রনীতির ঢেউ লাগে, ফলে প্রাচীন ম্যান্ডারিন ব্যবস্থার স্থলে আধুনিক ইউরোপীয় ধাঁচের আমলাতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন দেখা দেয়। শেষ পর্যন্ত পাশ্চাত্য শিক্ষাধারার চাপে চীনে 1905 খ্রিস্টাব্দে ম্যান্ডারিনদের নিয়োগ সংক্রান্ত পরীক্ষার অবসান ঘটে এবং কিং বংশের পতনের পর অর্থাৎ 1911 খ্রিস্টাব্দে চীনের সমগ্র ম্যান্ডারিন ব্যবস্থার অবসান ঘটে। এরপর চীনে আধুনিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে ওঠে। চীনের শেষ পর্বে ম্যান্ডারিনদের মধ্যে অন্যতম ম্যান্ডারিন ছিলেন লিং চু চুয়ান। ম্যান্ডারিনদের মূল্যায়ন। তাদের কী কী ত্রুটি ছিল, ম্যান্ডারিনদের ত্রুটি কী ছিল? ম্যান্ডারিনদের দ্বারা সন্দেহ প্রবণতা ছিল। ম্যান্ডারিনদের ক্ষমতা বৃদ্ধির ফলে চীনের শাসক সম্প্রদায় চিন্তায় পড়ে যায়, ফলে ম্যান্ডারিনদের ক্ষমতা খর্ব করার বিষয়কে কেন্দ্র করে রাজা ও ম্যান্ডারিনদের মধ্যে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল, যা চীনের প্রশাসনে প্রভাব ফেলেছিল। এছাড়া অনেকে সমালোচনা করে থাকেন ম্যান্ডারিন ব্যবস্থা চীনের প্রশাসনে বিরাট কোনো পরিবর্তন ঘটাতে পারেনি, প্রশাসনের অগ্রগতি ব্যাহত হচ্ছিল, সাধারণ মানুষের প্রতি ম্যান্ডারিনদের বিশেষ কোনো যোগসূত্র ছিল না, ফলে সাধারণ মানুষের চাহিদা অধিকার অনেকাংশে পূরণ হয়নি। চীনের প্রজাদের একটি বড় অংশের মানুষ ম্যান্ডারিন হিসাবে নিযুক্ত হওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। এতসত্ত্বেও এই প্রথার, এই শাসন ব্যবস্থার গুরুত্ব ছিল, কারণ উন্নত প্রশাসনিক ব্যবস্থা এই ম্যান্ডারিনরাই করে তুলেছিল। ম্যান্ডারিনরা চীনের স্থানীয় শাসক এবং রাজার মধ্যে যোগসূত্র রক্ষার কাজ করেছিল, যার ফলে সমাজের সর্বস্তরে প্রশাসনিক ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় ছিল। এছাড়া ম্যান্ডারিনরা কঠোর পরিশ্রম করত এবং দিনের বেশিরভাগ সময় কাজে নিযুক্ত থাকতো, ফলে প্রশাসনের গতি এসেছিল বলে অনেকে মনে করেন। শাসন কার্য পরিচালনায় ম্যান্ডারিনরা দেশের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য প্রভৃতি বহুবিধ কাজ করে, ফলে প্রশাসনে উৎকর্ষ এসেছিল। তাই বলা যায় যে সুদূর অতীতকাল থেকে বিভিন্ন যুগে বিভিন্ন দেশের সরকারের প্রশাসনিক কাঠামো সংগঠনে নানা পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছিল। তার মধ্যে অন্যতম সংগঠন ছিল ম্যান্ডারিন, যা এই সংগঠনটি চীনের প্রশাসনিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল এবং চীনের প্রশাসন ব্যবস্থাকে সচল করতে বিশেষ সাহায্য করেছিল। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।